যুগে যুগে ভণ্ড আলেম, দরবারি আলেম, হ্যাঁ যোগে যোগে প্রকাশ পাইছে কি পায় নাই, নবী যোগে যোগে আসছে কি আসে নাই। আজকে আমি খুব সুন্দর কথা বলি, আপনাদের কাছে খুব ভালো লাগে, ওয়ালিয়াজুবিল্লাহ আল্লাহর কাছে পানা চাই, এমনও তো হতে পারে কখনো আমি বিক্রি হয়ে যেতে পারি, এমনও তো হতে পারে আমার মুখ দিয়ে ফতুয়া বের করা হতে পারে। বর্তমান সময়ে জিহাদ ফরজ না, আমার মুখ থেকে এমন এমন ফতুয়া বের করতে পারে যে এখন আমরা যে পরিস্থিতিতে আছি এটা হলো আমাদের মুখ কি জিন্দিগি, মদিনার জিন্দিগি না, কথা বলেন নাই। এখন আমাদের কাজ হলো শুধু বিড়ালের মতো সারা জিন্দিগি ইহুদি খ্রিস্টানদের দাজ্জালের বাহিনীর গোলামি করে দেওয়া, মাথা উঁচু করে দাঁড়ানোর সময় আসে, জিহাদের কথা বলা মানি আপনি আত্মহত্যা করা, নিজেকে ধ্বংস করা, পরিবারকে ধ্বংস করা। ওয়ালিয়াজুবিল্লাহ, যদি কখনো এমন বয়ান আমার মুখ থেকে আসে যেটা উসুলে শরীয়তের খেলাফ, তখন আপনাদের জন্য আমার অনুসরণ করা জায়েজ থাকবে, ব্যাস এ কথা। আমার ব্যাপারে যেমন সবার ব্যাপারে তেমন, আমি কারো ব্যাপারে বলতেছি না, এ কথাগুলো এই জন্য বলতেছি, না হলে তো আপনি বলবেন যে এখন ওই যে হাফেজ আলেম যে আয়েশা ফতুয়া দিছে যে মূর্তি আর ভাস্কর্য দুইটা আলাদা জিনিস, সেও তো হাফেজ আর আলেম, মানবেন আপনারা, মানা যাবে? মূর্তি আর ভাস্কর্য কি দুইটা আলাদা জিনিস? কুত্তা আর কুকুর কি দুইটা আলাদা জিনিস? লাউ আর কদু কি দুইটা আলাদা জিনিস? একই জিনিস, ওটা আরো মারাত্মক, গুড, দেখছেন নি যুবক বুড়া কি কয়, আল্লাহ আকবার। হ্যাঁ, ওয়াজ হইতে হবে যেন বুড়া সহ জাগিত জাগ্রত হয়, এমন ওয়াজ করে বাহারে যুবকেও ঘুমায়, এটা কি ওয়াজ, এটা গুমাস্কা, আল্লাহ কি তোর ঘুমাই ফেলতে পেরেছে নাকি, মরার পরে 40,000 বছর ঘুমাবি, ঘুমাইতে 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 বিরক্ত হয়ে যাবে, বিরক্ত আর কত ঘুমায় মানুষ, আল্লাহ আর মজারা তাড়াতাড়ি জান্নাত দাও, হ্যাঁ ঠিক কিনা, দুনিয়াতে ঘুমানোর টাইম নাই ঠিক কিনা, তাহলে এখানে শুধু জরুরত অনুযায়ী, যেটা না হইলেই নয়, চলতে পারবে না এতটুকু ঘুমাও, ওরে জুমার দিন আধা ঘন্টার ওয়াজ সেখানে এসেও ঘুমায়, বিবাহের মধ্যে পূর্ণ গান বাজনা নাচা নাচি, বউ জামাই দুটা মিলে নাচে, আবার ঘোষণা দেয় আমরা তো ইসলামী শরিয়া মেনে তারপরে বিয়ে করছি, কিরে এটা বুঝি ইসলামী শরিয়া, বিবাহের মধ্যে দুজন নাচছে একসাথে, হ্যাঁ সারা দেশ তোলপাড় করে ফেললো, সারা মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে উত্তাল করে দিল, আর বলতেছে আমরা ইসলামী আইন মেনে কি করছি, কুফুরি কাজ করে, শিরিকি কাজ করে, কবিরা গুনাহ করে, এটাকে যদি ইসলাম বলে ইমানের সাথে লাগবে নি ঠেলাঠেলি, ওরা কত কঠিন কাজ। সুতরাং আমরা উসুলে শরীয়তকে প্রাধান্য দিব, কোরআন হাদিস ইজমা, আর যদি বলে না বড়রা যা কয় তা মানবো, তো আবুল ফজল ফয়জি কিন্তু ছোট ছিল না, বাদশাহ আকবরের দরবারি আলেম যে সে কি ছোট ছিল, বরং এত বড় ছিল তফসিরে বেনুকাত লিখছে, তফসিরে মানে কোরআন শরীফের 30 পারা কোরআনের তফসির লিখছে, যেই তফসিরের ভিতরে নোক্তাওয়ালা কোনো হরফ ব্যবহার করা ব্যবহার করে নাই, এটা কি কোনো ছোট ছোট আলেম দ্বারা সম্ভব, আপনি লেখেন তো একটা সিটি নোক্তা ছাড়া একটা সিটি লেখেন আরবিতে, নোক্তাওয়ালা কোনো হরফ ব্যবহার করতে পারবেন, তো কম বড় আলেম ছিল, এই জন্য বড় আলেম হওয়া, হ্যাঁ বড় মুফতি হওয়া, বড় মুহাদ্দিস হওয়া অবশ্যই আল্লাহ তাআলার বড় মেহরবানি রহমত, কিন্তু কোনো বড় আলেম, কোনো বড় মুফতি, কোনো বড় মুহাদ্দিস, কোনো বড় শেখুল হাদিস, কোনো বড়র চেয়ে বড় সে খোদার আসনে যেতে পারবে না, যেতে পারবে না, তাহলে আল্লাহ যেটা বলবে সেটা শরীয়ত, আল্লাহ রসুল যেটা দিয়েছে সেটা শরীয়ত, কোনো বড় যদি নিজের মন গড়া কোনোটা বের করে এটা শরীয়ত হতে পারে না, হ্যাঁ সেটা নেওয়া যাবে না। এখন তো এমন মানে ইমান ভঙ্গের, ইমান হরণ করার এমন ষড়যন্ত্র চলতেছে, ওরে কেউ কেউ শহীদ মিনারে গিয়ে কোরআন পড়া শুরু করছে, কিরে শহীদ মিনারে কোরআন পড়ো, ওখানে কোন শাহজালাল শুয়ে রয়েছে,
আপনাদের এলাকায় শহীদ মিনার দেখছেন আপনারা কোথায় হয়? শহীদ মিনার পুকুরের পাড়ে হয়, রাস্তার পাশে হয়, স্কুলের মাঝখানে হয় কি হয় না, ভার্সিটির মাঝখানে হয়, যেখানে মাসব্যাপী বেহায়াপনার অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, সেটার পাশে শহীদ মিনার আছে না নাই? তো সেটার ভিতরে কোরআন তেলাওয়াত করো কি জন্য? আবার বিশেষ দিনে বিশেষ পোশাক পরে বিশেষ সাজে সেজে সেখানে গিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন মৌলবী সাহেব, তো আপনার পরবর্তী প্রজন্ম মনে করবে আপনি এটাকেই পূজা করতেন। মূর্তি পূজা তো এভাবে আছে, ভাস্কর্য পূজা একদিনে হয় নাই, ধারাবাহিক ভাবে আসছে। আল্লাহর ওলি মরে গেছে, নবী মরে গেছে, তো বলতেছে দেখ তোদের সবচেয়ে বড় আল্লাহওয়ালা যে ছিল সে কি হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিল, এখন তোরা যদি তার একটা অন্তত ভাস্কর্য বানায় রাখিস, এক কোণে রেখে দে, তাকে দেখলে আল্লাহর প্রতি আল্লাহর কথা তোদের স্মরণ হবে, আল্লাহর হুকুম মানাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো তার মূর্তি ভাস্কর্য বানায় সাইডে রাখছে। এই প্রজন্ম যখন চলে গেছে পরবর্তী প্রজন্ম আসছে, তোমার বাপদাদারা তো এটাকে সাইডে রাখে নাই, মাঝখানে রেখেছে, তোমরা এটারে মাঝখানে নিয়ে আসো। তৃতীয় চতুর্থ প্রজন্ম যখন আসছে তখন বলে আহারে তোমাদের বাপদাদারা তো এটাকেই সেজদা দিত। এভাবে মূর্তি পূজা আর ভাস্কর্য পূজা শুরু হয়েছে। আজকে যে দিবস পালনের নামে আমরা শুরু করছি, বিভিন্ন দিবস পালনের নামে আমরা র্যালি বাইর করতেছি, বিভিন্ন দিবস পালনের নামে আমরা শহীদ মিনারে কোরআন পড়তেছি, এটাও তো উসুলে শরীয়তের আলোকে জায়েজ নাই, কারণ সেখানে তো কোনো আল্লাহর অলির কবরও নাই। আর আল্লাহর অলির কবর থাকলেও বিশেষ দিনে বিশেষ তারিখে কেন পড়তে হবে? ইসলামে তো কোনো দিবস নেই, আছে কোনো দিবস পালনের অনুমতি ইসলামে? ভাই মন খারাপ করবেন না, যেখানে ইসলামের সাথে অসঙ্গতি সেখানে কথা বলা আমাদের দায়িত্ব, কারণ আমরা নবীর ওয়ারিস, আমরা কোনো আব্রাহাম লিঙ্কনের গোলাম না, আমরা নবীর ওয়ারিস, আমরা লেনিন কার্ল মার্কস মাও সেতুমের অনুসারী নয়। তো নবীরা যেখানে ইমান বিধ্বংসী তৎপরতা দেখছেন সেখানেই উম্মতকে সতর্ক করছে, ঠিক কিনা? নবী এখন আর আসবে না, রসুল এখন আর আসবে, আমাদের দায়িত্ব কর্তব্য। আরে আমরাও তো বিপদে আছি, কথা বোঝেন নাই চাপের কারণে। মুমিন সিং কে কো আপনার ওয়াজ করতে দিবে না, কেন? ক 19 জনের লিস্টে 3 নম্বরে আপনার নাম আছে। কিরে খোদা, সারা দুনিয়া ওয়াজ করে আসলাম, সারা দেশে কোথাও লিস্ট দেখলাম না, তো কো মুমিন সিং এর লিস্ট আইলো কর থেকে, তা কই কে দিছে লিস্ট? ক দেখানো যাবে না তো ওদেরকে, নাকি বলছে উপর থেকে আসছে, উপরের চাপে ওনাকে গুনবি সাহেবকে যদি আপনারা নিয়ে আসেন তাহলে মাহফিল হবে, এই বলে 3-4টা মাহফিল বাতিল করে দিছে, কথা বুঝলেন? কিরে ওনারা গিয়া ওলামা একরাম গিয়ে বসে থাকে, লিস্ট দেয় না। আরে আমরা যদি নিষিদ্ধ বক্তা হই তাহলে মিডিয়াতে আসবে, ঠিক কিনা? খবরের কাগজে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে দিয়ে দেন, এই এই আলেমের বক্তব্য চলবে, ব্যাখ্যা দিয়ে দেন, এই এই কারণে এরা রাষ্ট্রদ্রোহী, এই এই কারণে এরা হ্যাঁ ধর্মদ্রোহী, ইসলাম বিরোধী, কি কি কারণে আমরা কি নিষিদ্ধ হব, এটা লেখার দরকার আছে না নাই? কিন্তু তোমরা না কো প্রত্যেক নাগরিকের স্বাধীনতা আছে যে কোনো কথা বলার, কথা কয় না? প্রত্যেক ব্যক্তির বাক স্বাধীনতা আছে না নাই? তো থাকলে আমাদের বাক স্বাধীনতা গেল কই? তোমার কথা কয় না, আমরা মূর্তির বিরুদ্ধেও বলতে পারবো না, ভাস্কর্যের বিরুদ্ধেও বলতে পারবো না, পয়লা বৈশাখের বিরুদ্ধেও বলতে পারবো না, একজনের বউ আরেকজনের নিয়ে যাবে সেটাও বলতে পারবো না। তো আমরা কি এই দেশে খালি আঙ্গুল চোষার জন্য নিয়ে আসি? তাহলে কি আলেম হইছি? কি কারণে আল্লাহ আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দিল? খালি পেট বড় করার জন্য? হ্যাঁ, খালি টাকা পয়সা কামাইয়া বিল্ডিং একটার পর একটা করবো এটার জন্য না? আমরাও গিয়া ওই ইউরোপে বাড়ি গাড়ি করবো, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম, কি আপনারা শোনেন নাই? হ্যাঁ খবর না? আরে ভাই এই দল আর ওই দল নাই, গণতন্ত্র মানি হলো প্রত্যেকে, এই গণতন্ত্র দিয়ে মুসলিম উম্মার রক্ত চুষে খাওয়া হইতেছে, দেখেন না? একের পর এক লোপাট হয়,
কোন বিচার পাইছেন আপনি? হলমার্কের বিচার হয়েছে এখনো? কিয়ের বিচার? এতে জেলখানার ভিতরে বসে বাহির থেকে নেড়ে নাড়িয়ে এনে আমোদ প্রমোদ করে, আপনারা দেখেন না মনে হয়? আরে খোদা, এ কি জেলখানার মোস্ট অপরাধী লোক সে বাহির থেকে মেয়ে নিয়ে আসে জেলখানার ভিতরে, চিন্তা করে প্রধান ফটক দিয়ে ঢুকিয়ে যাহা ইচ্ছা তাহা করিতেছে। আপনারা বলেন যে এই এই আইন মানা আমাদের উপরে ফরজ? আরে আল্লাহ, আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে, আল্লাহ রসুলের বিরুদ্ধে গেলে যত বড় সুপার পাওয়ার আইন করুক, ওই আইন মানা মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। সাড়ে চার হাজার কোটি টাকা নাই, সাড়ে চার হাজার কোটি টাকা এনসিসি ব্যাংক লোপাট হয়েছে বিচার? কিসের বিচার? কিসের দেশটেনি নাই? তিরিশ হাজার কোটি টাকা ইউনিপে টু ইউ, হাজার হাজার কোটি টাকা নিয়ে উদাও, কিন্তু কে নিল কে খাইল? তারপরে আরেক জুয়া খেলা আছে না, কি নাম জানি? ক্যাসিনো, ক্যাসিনো সম্রাট। আরেকটা আছে তো মার গেছে শেয়ার বাজার, এটা একটা জুয়া, কথা বুঝছেন কি না? কেউ কেউ শর্তে জায়েজ বলছে, ওই শর্ত পাওয়া যাবে না আদৌ এই দেশে, কথা বুঝতেছেন? ওই শর্ত পাওয়া দেওয়া কঠিন, যেমনিভাবে ইসলামী ব্যাংক হওয়া অসম্ভব, একশো পার্সেন্ট ইসলামী ব্যাংক, ইসলামী খেলাফত যতদিন প্রতিষ্ঠা হবে না ইসলামী ব্যাংকও চোখে দেখবেন না, সম্ভব না। এগুলোতে যতই কথা বলেন আপনি যে আমাদের শর্ত, আমাদের কাগজ কলম তো সব ঠিক, কাগজ কলম তো সব ঠিক, কিন্তু কাজে কারবারে তো সব বেঠিক, ফিটফাট ভিতর দিয়া সদরগা,